আসসালামাইকুম সবাইকে, আমাদের এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাচ্চারা প্লে করছে। কি করো রাফান? হেপির খালি টক খেতে মন চাই আমাদেরও। টক দেখলে সবারই মুখে একটু পানি আছে, পানি চলে আসে। তেঁতুল খাওয়ার পর আবার সবার মিষ্টি খেতে মন চাইতেছে, ঝাল ঝাল খাওয়ার পর আবার খাইতে মন চাই। আচ্ছা, আমাকে তো কালো লাগতেছে কেন? না, তুমি তো ফর্সা, রোদের বিপরীত তো তার জন্য তোমার এখানে ধরা উচিত। তুই কি চানাচুর? তুই ঝালের উপরে আবার ঝাল। আমরা আইসক্রিম, দ্য হ্যাপি চানাচুর। আইসক্রিম ভালো লাগে না, হ্যাপি দুধ, তারপর ইয়োগার্ট, এগুলো লাইক করে না। তিন বোন তিন রকম, তাই না? জ্যোতির সাথে আমার একটু মিল আছে, হ্যাপির সাথে আমাদের ঘরের কারো কোনো কিছু তো মিল নেই। তুই এত বিপরীত কেন? আজকে আমাদের খেতে মন চাইছে শিম, সব পাঁচ মিশালি সবকিছু শিম দিয়ে শুটকি রান্না করবে, এই ছোট ছোট চিংড়ি দিয়ে। আমরা সবাই মিলে এখানে বানাইতেছি। তাহলে কোন ডুগা গুলো? হ্যাঁ, ওই যে মিষ্টি কুমড়ার গুলো কেচি লাগবে, কেচি লাগবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমা দেখো, মুলা প্রথম মুলা তুলছে। আরো বড় বড় গুলো আছে দেখো, সামনের গুলো আরো বড়। আম্মা চিনি মাশাআল্লাহ। আম্মা সবগুলো কাটতেছে। মামি আসসালামু আলাইকুম। অনেক মামির গাছের আমগুলো অনেক সুন্দর, অনেক মজার। আরে এখন সুমন ভাই গেছে, এখন তোমার টেনশন করা লাগতো না। সুমন ভাই যেই সেবা যত্ন নিতেছে না, সুমন ভাইয়া যেভাবে আম খাইতেছে, বেবি অনেক সুন্দর হবে। সুমন ভাইয়া খাইলে কাজে দিবে। আর সুমন ভাইয়া যে পরিমাণ আম খাইতেছেন, বেবি দেখবেন এমনি সুন্দর হয়ে আসবে, একদম পুরো হলুদ বেরোবে। মাশাআল্লাহ, এখনের বাচ্চাটা আরো পণ্ডিত হবে, আর ফির থেকে আরো পণ্ডিত হবে। এখন কি করতেছো? সবগুলো বানাইতেছো? আজকের প্ল্যান কি? প্রথমে তো ছিল শিম আর শুটকি। আর এখানে সব সুন্দরীরা বসে বসে রান্না দেখতেছে। আমাদের আজকে মজাদার ভেজিটেবল রান্না হচ্ছে, পাঁচমিশালি সবজি শুটকি দিয়ে, চিংড়ি শুটছে। যেহেতু বেশি শুটকি, সো ঘরে বেশি স্মেলি হয়ে যাবে, সেজন্য বাইরে। হ্যাঁ, বসে দিব। এটা হয়ে গেছে, এটা হচ্ছে শুটকির পানি। শুটকির মজাই হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, শুটকিতে এটা হচ্ছে আমাদের চাচি আম্মা শিখেছে, তাই জিসাপুর আম্মু।
সবসময় এরকম করত তো চাচার মাথায় দেখি আমরা শিখছি এটা করতে হবে শুটকির কারি মজা করার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ খুকি বসে গেছে কি রান্না করতে গরুর মাংস রান্না করবো আজকে হচ্ছে আমাদের ভাবির গার্ডেনের ভেজিটেবল অনেকগুলো পাঁচমিশালি থেকেও বেশি গুনতে হবে কয়টা সব এখানে গার্ডেনের আমাদের বলক চলে আসছে হেপি কিন্তু আমার চুলার এই কিন করছিল না তোর কাছে কি মনে হয় এটা কিনবি এই চুলার কিন্তু আমি প্রমোশন করতেছি অনেক আপু ভাইয়েরা কিনতে চাচ্ছে হ্যাঁ অনেকেই কিনতে যাচ্ছে এটা ভালো একটা চুলা ছোট সাইজ ছোট কিন্তু অনেক সুন্দর খুব তাড়াতাড়ি ব্লক চলে আসছে ঘরে হইলে এতক্ষণ আসতো না আর আমাদের মেইন জিনিস যেটা মরিচ আর হচ্ছে রসুন এটা ছাতা হচ্ছে শুটকি কারির বেস্ট এটা দিলে চেঞ্জ হয়ে যায় কালার সবকিছু কারির কালারটা ভালো আসছে না অবশ্য এটাও নিয়ে আসছে এটা থেকে অনেক পানি আলু সবকিছু দিয়ে দেবো এটা মিশে যাবে একদম কমে যাবে কয়টা দেওয়া হইছে বড় পাতিলে বড় বসানো হইছে কয়টা দেওয়া হইছে এটা অনেক টাইপ শিম গুনো সবাই হেল্পি শালি ওকে ওকে মুলা শিম বেগুন মিষ্টি আলু গুলালু গুলালু তারপর মিষ্টি কুমড়া পাতা লাল শাক তারপর হচ্ছে লাউ শাক লাউ তাহলে 9-10টা 10টা পেতে দিলে 10টা আবার রসুন দেওয়া হবে রসুন কাঁচা মরিচ অনেকটা মনে হয় হয়ে গেছে না পিরার ধৈর্য হচ্ছে না আমার সবকিছুই আগে মাশাআল্লাহ অনেক সুন্দর